যুক্তরাজ্যে মাংকি পক্সে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে একটি শিশুকে। এছাড়া দেশটিতে বর্তমানে মাংকি পক্সে আক্রান্ত রোগীর সংখ্যা 20 অতিক্রম করেছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে দেশটিতে মাংকি পক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মাংকি পক্স সংক্রান্ত আপডেট তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। গত কিছুদিন ধরে কিন্তু যুক্তরাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে মাংকি পক্স। এবার যুক্তরাজ্যে মাংকি পক্সে আক্রান্ত একজন শিশুকে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাবির শুক্রবার নিশ্চিত করেছেন যে আরও 11 জন ব্রিটিশ নাগরিক মাংকিপক্সে আক্রান্ত হয়েছেন এবং একটি শিশুকে তারা আইসিইউতে ভর্তি করিয়েছেন। এর ফলে গত 6 মে থেকে এখন পর্যন্ত 20 জন মানুষের শরীরে মাংকিপক্সে আক্রান্ত হয়েছেন এবং এই মাংকিপক্স কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছেন। স্বাস্থ্য সেক্রেটারি আরও বলেন, মাংকিপক্সে আক্রান্তরা বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু অসুস্থতায় ভুগছেন এবং তারা এই মাংকিপক্সের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিনের ডোজের জন্য কাজ করছেন। এদিকে নতুন আক্রান্ত রোগীদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তবে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বর্তমানে যাদের চিকিৎসা করা হচ্ছে তাদের মধ্যে একজন শিশু রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্বের গুটি বসন্তের মতো মাংকিপক্সের ব্যাপক আকার ধারণ করতে পারে বলে স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, UCL এবং লন্ডন স্কুল অব ট্রপিক্যাল হাইজিন অ্যান্ড মেডিসিনের বিজ্ঞানী এবং ইংল্যান্ডের প্রতিরক্ষা এবং জনস্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা মাংকিপক্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রজন্মের ভ্যাকসিন এবং চিকিৎসা পদ্ধতি বিকাশের উপর জোর দিয়েছেন এবং তারা এরই মধ্যে একটি গবেষক দল তৈরি করেছেন। 2020 সালে প্রকাশিত তাদের গবেষণাপত্রে সতর্ক করা হয়েছে যে 3 জনের মধ্যে 1 জনেরও কম লোক এখন মাংকিপক্স থেকে সুরক্ষিত। তারপরও কিন্তু মাংকিপক্সের আতঙ্ক থেকেই যায়। সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মুগে সেভিক টুইটারে জানিয়েছেন, ইতিমধ্যে বিশ্বব্যাপী 13টি দেশে 145 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মাংকিপক্স আফ্রিকার বাইরে সবচেয়ে বড় প্রাদুর্ভাব আকারে দেখা দিতে পারে বলে তারা মনে করছেন। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছেন, সমকামী এবং বায়োসেক্সুয়াল মানুষদের মধ্যে প্রাথমিক পর্যায়ে মাংকিপক্স বেশি শনাক্ত হচ্ছে। ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ অ্যান্ড HIV এর সভাপতি ডক্টর ক্লেয়ার ডিসকভ জানান, এই ভাইরাসটি যে হারে ছড়িয়ে পড়ছে তা নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি আগামী 2-3 সপ্তাহের মধ্যে এর সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে মনে করছেন। আগামী সপ্তাহগুলোতে ইউরোপের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে তাদের কোভিডের কারণে প্যান্ডামিকের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলেও তারা জানিয়েছেন। তাই নতুন করে মাংকিপক্স নিয়ে আবারও পরিস্থিতি খারাপ হচ্ছে, তবে এবার তাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে যাতে প্যান্ডামিকের মতো আরও কোনো কঠিন সিদ্ধান্ত তাদের আর নিতে না হয়। অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন, যদি দেশগুলো এখনই সচেতন না হয় তাহলে মাংকিপক্সে দেশটিতে 25 কোটি মানুষের মৃত্যু হতে পারে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের মাংকিপক্স সংক্রান্ত কিছু আপডেট তথ্য। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, একই সাথে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।